দীর্ঘদিনের সংস্কারের অভাব, ইছামতির বুকে সাইকেল নিয়ে পারাপার, সমস্যায় পড়েছে নদী পাড়ের বাসিন্দারা। ইছামতি সংস্কার হোক দাবি স্থানীয়দের। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাধের ইছামতি আজ তার গভীরতা হারিয়েছে। ইছামতির বুকের ওপর পা দিয়ে চলছে যাতায়াত, বেদনাদায়ক সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট, বাদুড়িয়া, উত্তর মেদিয়া, বাজিতপুর, লক্ষ্মীনাথপুর, তারাগুনিয়া, স্বরূপনগরের তেঁতুলিয়া, বসিরহাট সহ বেশ কয়েকটি ইছামতি নদীর ঘাটগুলো দিয়ে নিত্য যাতায়াত করেন বহু সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে নদী সংস্কার না হওয়ায় নদী বক্ষে জমেছে পলি, পলি জমে নদী নব্যতা হারিয়েছে। যেখানে নৌকা করে সাধারণ মানুষ পারাপার হতেন, সেখানে এখন পায়ে হেঁটে সাইকেল ঘাড়ে করে নদী পারাপার চলছে। মাঝি মোল্লাদের নৌকা নদীর চড়ে বাঁধা, সেগুলিও চড়ে আটকে রয়েছে। এরকমই একাধিক ছবি উঠে আসছে ইছামতি নদীর বিভিন্ন ঘাট থেকে। দীর্ঘদিনের অবহেলায়, সংস্কারের অভাবে ইছামতির গভীরতা কমেছে, যার ফলে নদীর গতিপথ থমকে গেছে। বৈশাখের আগেই নদী প্রায় শুকিয়ে এসেছে, গ্রীষ্মের দাপটে নদীর কি অবস্থা হবে সেই নিয়েই শঙ্কিত ইছামতি নদীপাড়ের বাসিন্দারা। নদীর এমন বেহাল অবস্থায় নদীকেন্দ্রিক জেলাগুলির ওপর প্রভাব পড়েছে। ইছামতি নদীর দৈর্ঘ্য প্রায় 210 কিলোমিটার, যেখানে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, বাংলাদেশের চারটি জেলার সংযুক্তি রয়েছে। বিশেষ করে বনগাঁ ও বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ইছামতি নদী। নদিয়া জেলার পাবাখালী থেকে ফতেপুর প্রায় 19.5 কিমি আগেই জলশূন্য হয়েছিল। ইছামতি নদীর ওপর অনেকটাই নির্ভরশীল এই নদী তীরবর্তী জেলাগুলির নাগরিকেরা। একদিকে নদীপাড়ের বাসিন্দা, অন্যদিকে যারা নদীর ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। মাছ ধরা থেকে শুরু করে কৃষিকাজ, চাষের জন্য জমির ওপর নদীর জল ঢুকিয়ে বিভিন্ন ফসল ফলান কৃষকেরা। বর্তমান পরিস্থিতিতে মাঝি মৎস্যজীবী থেকে শুরু করে নদী তীরবর্তী এলাকার সাধারণ মানুষ সকলেই চিন্তিত। একদিকে যেমন নিত্যদিনের যাতায়াত, জীবন জীবিকার পাশাপাশি আরও একটা ভয় তাড়া করে ফিরছে তাদের, নদীর নব্যতা কমে যাবার কারণে বর্ষায় নদীর জল গ্রামগুলিকে ভাসিয়ে দেয়, ফলে অত্যন্ত বিপদে পড়েন গ্রামের বাসিন্দারা। ইছামতি নদী ওপারে মিডিয়া গ্রাম, এটা কাবিলপুর গ্রাম, সোমনাথ থানা, ওপারে বাদুরিয়া থানা। নদীটা শুকিয়ে গেছে, এই মুহূর্তে এখনও বৈশাখ মাস আসেনি, এর মধ্যে এক ফুটও জলও নেই, এক ফুটও জলও নেই, শুকিয়ে গেছে। আগামীতে পুরো মানে ডাঙা পড়ে যাবে, এতটুকু জল থাকবে না। এই বর্ষা এলে এই নদীটির জল সরবরাহ হয় না, পুরো গ্রামের জল ঢুকে যায় বর্ষার চাপে। আগামীতে আমরা খুব বিপদে আছি, নদীটাতে সংস্কারের ব্যবস্থা করা হয়, সরকারের কাছে এই আবেদন করছি। প্রথম কথা রাস্তা, এই যে ঘাটের যে রাস্তাটা, রাস্তাটা ভালো না, বর্ষাকাল হলে মানুষ আসতেই পারে না, সাইকেলেও আসতে পারে না, পায়ে হেঁটে আসতে, মোটর সাইকেলে আসতে পারে না, রাস্তার দিক তো খুব খারাপ অবস্থা আছে। এ বিষয়ে শিক্ষক অভিষেক চ্যাটার্জি বলেন, নদীমাতৃক এলাকায় পরিবহন বলতে নৌকা, নদী যদি সংস্কার না হয় তাহলে এখানকার সাধারণ মানুষ সমস্যায় পড়বেন। একদিকে বাজার, স্কুল, কলেজ, এমনকি হাসপাতালেও যেতে পারবেন না তারা। অবিলম্বে নদী সংস্কার না হলে আরও সমস্যার মুখে পড়বেন এলাকার সাধারণ মানুষ। পাশাপাশি তিনি বলেন, নদী সংস্কার করা হলে নদীর গতিপথও ঠিক থাকবে। দিন দিন এই নদীর নাব্যতা হারিয়ে ফেলছে, তার একটাই কারণ হচ্ছে পলি প্রচণ্ড জমছে, সেই তুলনায় ড্রেজিং করা হচ্ছে না। এবার ফলে দুটো সমস্যা হচ্ছে, কারণ এই এলাকায় কমিউনিকেশন সিস্টেম, ট্রান্সপোর্ট খুবই অনুন্নত, এখানকার গ্রামবাসীদেরকে নৌকার উপরে নির্ভর করতে হয় অনেকটাই, বাজারে যেতে গেলে বা তার অন্যান্য কাজে। সেক্ষেত্রে নাব্যতা কম থাকার কারণে সেই চাল চলাচলের পক্ষে অনুপযোগী হয়ে উঠছে। এবং আর একটা বৃহত্তর সমস্যা হচ্ছে বন্যা, যেটা গত বছর যে বন্যা হয়েছিল সেই বন্যাতে আমাদের এখানের একটি হাইস্কুল পর্যন্ত নদীর গর্ভে তলিয়ে গেছে। তো এই বিষয়টির উপরে লক্ষ্যপাত করা উচিত। এ বিষয়ে বসিরহাট মহকুমার নদী বাঁচাও কমিটির সম্পাদক গোকুল রায় বলেন, বেআইনিভাবে নদীর পাড়ের গাছ নিধন করা হচ্ছে, বেআইনিভাবে ভেড়ি দখল করে মাছের চাষ হচ্ছে, এমনকি নদীর পাড় দখল করে সরকারি জায়গায় ঘরবাড়ি তৈরি হচ্ছে, সেগুলি বন্ধ করতে হবে প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি নদীর পাড়ে ম্যানগ্রোভের চারা লাগাতে হবে, না হলে আগামী দিনে সাধারণ মানুষকে যেমন বন্যায় প্লাবিত হতে হবে, পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। সুন্দরবন নদীপথ ও জীবন জীবিকা রক্ষা কমিটির পক্ষ থেকে মনে করি,
যে এটা তো কেন্দ্র সরকারের একটা বড় দায়িত্ব, বর্তমান যা পরিবেশের পরিস্থিতি, নদী খাল বিলের যা পরিস্থিতি, দ্রুত নাব্যতা হারিয়ে ফেলছে এবং মজে যাচ্ছে। আজকে তার ফলস্বরূপ এই ইছামতি নদীর উপর দিয়ে মানুষ হেঁটে চলে বেড়াচ্ছে, আগামী দিন সমস্ত নদীর উপরেই আক্রমণ নেমে আসবে এবং ধীরে ধীরে আসছেও। এই মেচো ঘেরি বা ইটভাটা যেগুলো সঠিকভাবে বৈজ্ঞানিকভাবে যদি হয় তাহলে সেগুলো রাখা এবং বাদবাহীগুলোকে দ্রুত বন্ধ করে দেওয়া এবং সেই সঙ্গে নদীর নাব্যতা যাতে ফিরে পায় সে ব্যবস্থা করা। সব মিলিয়ে নদীপাড়ের বাসিন্দাদের একটাই দাবি, ইছামতিকে বাঁচান, দ্রুত সংস্কার হোক ইছামতির। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।